अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রঞ্জু দেবী, সত্যি বলতে আপনার সঙ্গে খুব খারাপ হয়েছে এটা। ভগবান এই দুর্ঘটনা সহ্য করার শক্তি দিন আপনাকে, এর থেকে বেশি আমি আর কি বা বলবো। আমি আপনাকে দোকানটা ভাড়া দিয়েছিলাম, তার মানে এটা তো নয় যে আমিও না খেয়ে মরব। গুপ্তাবাবু, আপনি এসব কি বলছেন? আরে লোক লজ্জার ভয়ে আমি তো কিছু বলছি না, কিন্তু আপনাদের খামখেয়ালিপনার জন্যে আমার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে, আর আমি তাও এখানে এসে আপনাদের সঙ্গে খুবই বিনয়ী হয়ে কথা বলছি। হ্যাঁ গুপ্ত আঙ্কেল, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। সেলাই সেন্টারে আগুন লাগাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিটা তো আমাদেরই হয়েছে। দেখুন, এই সমস্ত কথা শুনে আমার কোনো লাভ নেই। আপনি বলেছিলেন দুদিনের মধ্যে আমার ভাড়া দেবেন, সেটা নিয়ে কি করবেন এটাই আমাকে বলুন। দেখুন দাদা, কয়েকটা দিন আমাদের সময় দিন, এক দু মাসের মধ্যে আমরা আপনার ভাড়া দিয়ে দেব। এখন তো একটু সমস্যায় পড়ে গেছি। দেখুন রঞ্জু বোন, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমায় এটা বলুন যে আমার সংসারটা এবার কি করে চলবে, ততদিন আমি খাবোটা কি? দেখুন গুপ্তবাবু, এত বছর ধরে আমরা আপনার বাড়িতে আছি, আমরা তো শুধু দুটো মাসই চেয়েছি, আমাদেরও তো অনেক টাকা লোকসান হয়ে গেছে না। দেখুন আপনি আমাকে এতটা লজ্জা দেবেন না, এতদিন তো আমি অপেক্ষা করতে পারবো না। দেখুন, দুদিনের মধ্যে যদি ওই দোকান ঠিক করা না হয়, তাহলে আমি আপনার ওপর আমার দোকান পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কেস করতে পারি। এবার যদি আপনি দয়া করে কোর্টে যেতে না চান, তাহলে আমার টাকাগুলো দিয়ে দিন। গুপ্তবাবু, দুদিন? আমার কাছে এত টাকা এখন নেই, কোথা থেকে আনবো এতগুলো টাকা? দোকান ঠিক করার খরচ 50,000, আর বাড়ির আর দোকানের ভাড়া মিলিয়ে, হ্যাঁ 50,000, তাহলে সব মিলিয়ে হলো গিয়ে 1,00,000 টাকা। তাই আপনি দয়া করে দুদিনের মধ্যে আমার টাকাগুলো আমায় দিয়ে দিন। এতগুলো টাকার অ্যারেঞ্জমেন্ট এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় গুপ্তবাবু, সময় তো দিতেই হবে আপনাকে। দেখো, তুমি কিন্তু আমাকে হুমকি দেওয়ার চেষ্টাই করো না, দুদিন আছে তোমাদের কাছে, আমার ভাড়া দিয়ে দিলেই আপনাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করব। চেষ্টা নয়, রেজাল্ট চাই আমার। যদি দুদিনের মধ্যে আপনি ভাড়া না দেন, তাহলে রাস্তাতে নামার জন্য রেডি হয়ে থাকুন, আর পুলিশ কেস হবে সেটা তো আলাদা। চলি। হে ভগবান, এখন কি হবে? নমস্কার ম্যাডাম, ওই যমুনা বলছিল যে আপনার নাকি আমার সঙ্গে কিছু কাজ ছিল, আদেশ করুন। এই নিন আপনার দোকানের ভাড়া আর সারানোর টাকা, কিন্তু রঞ্জুকে চাপ দেওয়াটা যেন একেবারেই কমাবেন না। যতদিন না আপনি অন্য ভাড়াটে পাচ্ছেন, প্রত্যেক মাসে আপনার দোকান আর বাড়ির ভাড়া আপনি ডাবল করে পাবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। রাইভা চলো। এই গিফট বক্সটা কার জন্য? তাহলে তুমি আমার থেকে এটা কেন লুকোলে যে তুমি আমার জন্য গিফট এনেছো? গিফট? কিরকম গিফট? এত ভালো মানুষ তোমার সাজতে হবে না গুড্ডু বাবু,
আমি দেখে নিয়েছি এই যে গিফটটা তুমি যেটা ব্যাগে লুকিয়ে রেখেছিলে। এটা? আরে এটা এটা অন্য কারোর জন্য, এটা তোমার জন্য না। সরি গুড্ডু, আমি ভেবেছিলাম গিফট তুমি বুঝি শুধু আমার জন্যই আনো, কিন্তু এটা যখন অন্য কারোর জন্য তখন ঠিক আছে, ইটস ওকে। আরে ললিতা দেবী, রেগেমেগে কোথায় চললে তুমি? তুমি ছাড়া অন্য কারোর জন্য আমি গিফট কি আনতে পারি? এই গিফটটা তোমার জন্য। সত্যি? সত্যি। তাহলে এতক্ষণ তুমি আমায় গিফটটা দাওনি কেন? আসলে ওই কি বলতো, আমি এটা ভাবছিলাম যে ভগবান তো গিফট হিসেবে তোমাকে আমাকে দিয়ে দিয়েছেন, তাহলে আমি আর গিফট কে আর কি গিফট দিতে পারি? কথা বলতে তোমার কাছেই শিখতে হয় গুড্ডু বাবু। সে তো বটেই। আরে প্রেমিককে পাগল করা আপনার কাছে শেখা উচিত। তাহলে আমি এটাই ভাববো যে এটা আমার অ্যানিভার্সারির দ্বিতীয় গিফট। আরে না না না, এটা বিবাহ বার্ষিকীর গিফট নয়। তো এটা হলো সেই নারীর জন্য যার উপস্থিতিতে আমার জীবন আলোকিত হয়ে উঠেছে। গুড্ডু সোনা, হ্যাপি উইমেন্স ডে ললিতা দেবী। থ্যাংক ইউ গুড্ডু, তুমি আমার জন্য উইমেন্স ডে তে গিফট এনেছো। তা না তো আর কি, তুমিও না। কেমন লাগলো তোমার গিফট? খুব ভালো, একদম আমার সোনা বাবুর মতো। আচ্ছা আব্বা, গিফট কে গিফট দেওয়ার তো ভুলটা আমি করে ফেলেছি। এবার ফুলকে ফুল দেওয়ার ভুলটাও করে ফেলি। শোনো বাবু, এটা আমার জন্য, তুমি জানো এটা আমার খুব পছন্দের ফুল, আর এই ফুলটা আমি অনুষ্কার বাড়িতেও দেখেছিলাম ওই ম্যাগাজিনে। থ্যাংক ইউ, হ্যাপি উইমেনস ডে ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ গুড্ডু ওয়ান্স এগেইন। তবে কি গুড্ডু, আজকে উইমেনস ডে থেকেও বেশি ললিতা ডে, কারণ আজ আমি যা গেম খেলেছি তুমি সেটা ভাবতেও পারছো না। ম্যানেজার বাবু, হ্যাঁ আমি আপনাকে কালকে ফোন করেছিলাম, আর কিন্তু ম্যানেজার বাবু আপনি আমার কথাটা একটু শুনুন, আমরা পুরো টাকাটাই। হ্যালো, কেউ কোনোভাবে সাহায্য করছে না। বৌমা, সকাল থেকে তুমি অনেকগুলো ফোন করেছো, এবারে ব্যাটারি শেষ হয়ে যাবে, কিন্তু কোথাও থেকে কিচ্ছু জোগাড় হলো না। কথাই আছে যে বিপদের সময় কোনো কিছু সুরাহা হয় না। বৌদি, এসো এসো এসো। আমি একজন সরকারি অফিসারের সঙ্গে কথা বলেছি। ভুবন কাকা, কোনো উপায় পাওয়া গেল? হ্যাঁ, একজন ব্যাংকের লোক লোন দেওয়ার জন্য রাজি হয়েছেন, কিন্তু কিন্তু কি দাদা? কিন্তু কাউকে গ্যারান্টার হিসেবে থাকতে হবে। কিন্তু আমরা তো সেই রকম কাউকেই চিনি না। যদি আপনারা বলেন তো গুড্ডু দাদার সঙ্গে আমি কথা বলবো।